প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের যে কিছু প্রশ্ন দেওয়া আছে 3.1.3। তো এখানে পড়ে কি বুঝলাম, তো এই প্রশ্নগুলো হচ্ছে যেরকম এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো, বাংলাদেশের মানুষের মুক্তি আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে, সাধারণ গদ্য রচনা থেকে ভাষা রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা এবং কি কি উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়, এই চারটি প্রশ্ন আছে। তো চারটি প্রশ্নের উত্তর আমার এখানে আছে। তো এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। তো এই ভাষণে গুরুত্বপূর্ণ ভাষণে মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনা উল্লেখ করা এবং 1952 সালের ভাষণ আন্দোলন থেকে শুরু করে 1966-এর 6 দফা 1969-এর গণঅভ্যুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে, মুক্তির সংগ্রামের আহ্বান করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা বলে রাখি যে জানোই তো ভিডিওগুলো তৈরি করতে মোটামুটি যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হয়। তো এবং আরও একটা বিষয় যে আমি দেখিতে আমার একটা ভিডিও 17,000-ও ভিউ হয়ে গেছে, কিন্তু আমার সেই পরিমাণ সাবস্ক্রাইবারের ও নাই। তো অর্থাৎ মানে যা ভিডিও দেখে তার এক চতুর্থাংশও আমাকে সাবস্ক্রাইব করে না। যদি তবে একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকার করতে পারি, তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমারও একটু ভালো লাগবে, আমার উপকার হবে, আমার কষ্টটাও হয়তো একটু মনে করবো যে না হয়তো তোমাদের ভালো লাগছে জন্য সাবস্ক্রাইব করে রাখতেছো। তো এটা তোমাদের কাছে আহ্বান করছি যে এরপরে আমরা দেখি যে 6 নম্বরে যে প্রশ্নটি আমাদের আছে, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। যেহেতু আমাদের কলম দিয়ে লিখতে হবে, বইয়ের শখটি ছোটো ছোটো, এই জন্য আমি ছোটো করে লেখার চেষ্টা করেছি। 1952 সাল থেকে বাংলার দামাল ছেলেরা বাংলার ভাষার জন্য আন্দোলন করে যাচ্ছে। এরপর 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং অবশেষে আমরা স্বাধীনতা লাভ করি। এই ভাষণ তাই এই ভাষণ বাংলার মানুষের মুক্তির সাথে অতপ্রোতভাবে জড়িত। এগুলো আরেকটি কথা, তোমরা নিজেদের ভাষায় লিখবে। ও কোথায় চলে আসলাম, আচ্ছা এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন যে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক দিয়ে আলাদা। এখানে বাস্তব জীবনের ঘটনা তুলে ধরা হয়, পূর্ববর্তী স্মৃতিচারণ করা হয় এবং ভাষণে উপস্থিত জনতা উপলক্ষে প্রদান করা হয় এবং কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয়। এটা যে যেসব কারণে 7ই মার্চ ভাষণটি প্রদান করা হয়, বাংলার মানুষের বাংলা ভাষার জন্য দেওয়া হয়, বাঙালি মুক্তির জন্য দেওয়া হয়, পাকিস্তানের শোষণের হাত থেকে দেওয়া হয়, এখানে এটা দুইভাবে করা যায়। যে এটা হচ্ছে 7ই মার্চের ভাষণটা কী কী উপলক্ষে দেওয়া হয়েছে সেটি, এবং আরও একটি বিষয় হচ্ছে কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয়। ভাষণ রাজনৈতিক সমাবেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়, জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়, এরপরে অন্যায়ের প্রতিবাদের ভাষণ দেওয়া হয়, মানুষকে উদ্বুদ্ধ করতে ভাষণ দেওয়া হয়, কারো আগমনে ভাষণ দেওয়া হয়, কোনো অনুষ্ঠানে ভাষণ দেওয়া হয়, এইগুলো তোমরা লিখতে পারো। তো এই ছিল আমাদের, আচ্ছা আরও একটি এই প্রশ্নগুলো এবং পরবর্তীতে যে 3.1.4-এর ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।